আসসালামু আলাইকুম, এইন কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট নারিকেল গোকুল পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা আপনারা স্বল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, আর এই পিঠাটা খেতেও হয় দারুণ মজার। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নারিকেল গোকুল পিঠা বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি। এবার আমি এই বোলের মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিলাম। এবার আমি এই পানির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি চামচের সাহায্যে লবণ আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার লবণটা পানির সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এটার মধ্যে অল্প অল্প করে আটা দেব আর মাখতে থাকবো। আমি এখানে একটা ডো বানিয়ে নিই। এখানে আমি গমের আটা ব্যবহার করেছি, আপনারাও অবশ্যই গমের আটা ব্যবহার করবেন। আমি প্রথমে এক কাপ আটা দিয়ে দিলাম, এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আমার এখানে আরও কিছুটা আটা লাগবে। মাখানোর পরে আমি আপনাদেরকে জানিয়ে দেব আমার ডোটা মাখাতে কতটা পরিমাণে আটা লেগেছে। দেখুন, আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখানে আমার সম্পূর্ণ ডোটা বানাতে 2 কাপ আটা লেগেছে। নারিকেলের পুরটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। এবার আমি এই বোলের মধ্যে 1 বাটি ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি এই নারিকেল কোড়ার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর এর মধ্যে আমি 1/2 বাটি গুড় দিয়ে দিলাম। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনাদের কাছে যে গুড় থাকবে আপনারা অবশ্যই সেই গুড় ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন, আমার পুরটা রেডি হয়ে গেছে। প্রথমে ডোটাকে আমি হাত দিয়ে আরও একটু মথে নেব। দেখুন, আমার ডোটা মথা হয়ে গেছে। এবার ডোটাকে আমি 3টে টুকরো করে কেটে নেব। এবার আমি 1টা টুকরো নিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। রুটি বেলার জন্য প্রথমে আমি একটু আটা ছড়িয়ে দেব। তারপর কেটে রাখা টুকরো থেকে 1টা টুকরো নিয়ে নিয়েছি। প্রথমে আমি টুকরোটাকে হাত দিয়ে আর একটু মথে নিচ্ছি। আমার মথা হয়ে গেছে। এবার এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এবার এটার উপরে একটু আটা ছড়িয়ে দেব। হাত দিয়ে চেপে এরকম চ্যাপটা করে দেব। এবার একটা বেলুনের সাহায্যে বড় একটা রুটি বেলে নেব। দেখুন, আমি একটা বড় রুটি বেলে নিয়েছি। এবার আমি এই রুটিটাকে 1টা গ্লাসের সাহায্যে লেচি কেটে নেব। এবার আমি এই লেচিগুলো 1টা প্লেটে তুলে রাখব। প্রথমে আমি একইভাবে সমস্ত লেচিগুলো কেটে নেব। আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লেচি থেকে 1টা লেচি নিয়ে নিয়েছি। আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুর থেকে 1 চামচ পুর দিয়ে দিলাম। চামচ দিয়ে সোজা করে দিচ্ছি। এবার উপর থেকে আমি আরও 1টা লেচি দিয়ে পুরটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি 2 সাইডটা এইভাবে চেপে চেপে জুড়ে দিচ্ছি। এবার আমি এটাকে হাতের উপরে তুলে নিচ্ছি। হাতের উপরে তুলে নিয়ে সাইডগুলো আরেকটু চেপে চেপে দিচ্ছি।
দেখুন আমার সব সাইডগুলো ভালোভাবে চাপা হয়ে গেছে। এবার আমি এরতে ডিজাইনটা করে নেব। দেখুন এইভাবে তুলছি আর ডিজাইনটা করছি, কিভাবে করছি দেখুন, এইভাবে একটা তুলছি আর এইভাবে ডিজাইনটা করছি। দেখুন আমার একটা গোকুল পিঠা তৈরি হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও একটা গোকুল পিঠা বানানোর জন্য আমি আরও একটা লেচি নিয়েছি। এবার আমি এই লেচিটার মাঝখানে এক চামচ নারিকেলের পুর দিয়ে দিলাম। এবার আমি এর উপর দিয়ে আর একটা লেচি দিয়ে দেব। লেচিটা দিয়ে চারি সাইড দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সিল করে নেব। এবার এটা আমি হাতের উপরে তুলে নেব। এবার এটাকে আমি হাতের উপরে তুলে নিয়েছি। হাতের উপরে তুলে নিয়ে আবারও চারি সাইড দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি। এই কাজটা অবশ্যই ভালোভাবে করবেন, না হলে আপনাদের এই সিলটা খুলে যেতে পারে। এবার আমি ডিজাইনটা দেখিয়ে দেব। এইভাবে একটা করে তুলে এইভাবে দেব। একই রকমভাবে সমস্ত গোকুল পিঠাগুলোই বানিয়ে নেব। দেখুন আমার সমস্ত গোকুল পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি গোকুল পিঠাগুলো ভেজে নেব। গোকুল পিঠাগুলো ভাজার জন্য আমি ওভেনে একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা পিঠেগুলো ভেজে নেব। উল্টে পাল্টে পিঠেগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর ফুলছে। দেখুন আমার পিঠেগুলোর খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি পিঠেগুলো তেল থেকে তুলে নেব। দেখুন আমার পিঠেটার কালার কত সুন্দর হয়েছে। এবার একে একে আমি পিঠেগুলো একটা প্লেটে তুলে নেব। এবার আমি এই তেলে বাকি পিঠেগুলোও ভেজে নেব। পিঠেগুলো ভাজার সময় আপনারা অবশ্যই ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন, রেখে পিঠেগুলো ভেজে নেবেন। দেখুন আমার সমস্ত গোকুল পিঠাগুলো ভাজা হয়ে গেছে।
দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল নারিকেল গোকুল পিঠা। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন দেখুন পিঠাটা কতটাই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটাই জুসি হয়েছে দেখুন। ওয়াও, দেখে তো একদম মন ভরে যাচ্ছে দেখুন। দেখুন আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।